প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম সত্রের প্রাপ্য হিসাব সংরক্ষণ। প্রাপ্য হিসাব সংরক্ষণে আজকে আমি গাণিতিক সমস্যার সমাধান দেব। গাণিতিক সমস্যার সমাধান আমি কীভাবে করতেছি তুমি একটু ফলো করবে, দেখে নেবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটাকে না টেনে মনোযোগ দিয়ে তোমাদের শোনো, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি বলেছি এই প্রাপ্য হিসাব সংরক্ষণ আমি আগে সম্ভবত একটি ক্লাস করেছি, একটা পর্ব ক্লাস তোমাদের আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। আমি শিরোনামে দিয়ে দিয়েছি কোন ক্লাসটা করে, আমি সব সময় বলে করে দিই, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের আরেকটু ধারণা হয়ে যাবে ভালো, ওটা প্রাথমিক ধারণা। আমি তো একটু যে টেনে নিচ্ছি, ধার বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাবে প্রাপণতা সৃষ্টি হয়। তো আমরা ধার বিক্রয় যখন করি প্রাপ্য হিসাবে যখন সৃষ্টি হবে, মানে আমাদের একজন জানাদার সৃষ্টি হবে, প্রাপ্য হিসাব সৃষ্টি হবে। প্রাপ্য হিসাবে যখন সৃষ্টি হয় তখন প্রাপ্য হিসাবে আমরা জানি প্রাপ্য হিসাবে কিছু টাকা অনাদায় থেকে যায়। তো যে টাকাটা নিশ্চিত আদায় হবে না, আমরা নিশ্চিত হয়ে গিয়েছি ওই টাকা বলা অনাদায় পাবো না। আর যে টাকাটা কিছু টাকা আবার অনাদায় পাওয়ানোর পরে কিছু টাকা আমাদের পাওয়ার উপরে একটু সন্দেহ সৃষ্টি হয়, ওটা পাইতে পারি না, হয়তো একটু অনুমিত অনুমান হয়, ধারণা হয়ে যায়, আমাদের অনুমান অনুমিত ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয়। যখন ধারণা সৃষ্টি হয় তখন আমরা এটা একটা টাকা আমরা নির্দিষ্ট করে টাকা রেখে দিই, অথবা আমরা সৎকারে একটা টাকা মূল্যায়ন করে থাকি, আমরা নির্ণয় করে থাকি, ওটাকে বলা অনাদায় সঞ্চিতি। এটা সংজ্ঞায়িত হচ্ছে এভাবে, ভবিষ্যতের অনাদায় ঘনজনিত ক্ষতি থেকে বাঁচার জন্য যে টাকাটা আলাদা করে জমা রাখা হয় তাকে বলা হয় অনাদায় পণ্য সঞ্চিতি, অনাদায় ধারণা সঞ্চিতি বা পূরণ সঞ্চিতি, এগুলো সবই কিন্তু দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের সমাধান যাচ্ছি। খেয়াল করো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার বা ডিগ্রি ফার্স্ট ইয়ার আছে, তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বাংলা ভাষা কথা বলতেছি, এটা তোমাদের সাবজেক্টটা তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আছে, তোমরা এটা ফলো করলে পাবে সাবজেক্টটা, তাহলে তোমাদের কাজে লাগবে। এক, শুধু এখানে মেথডের পরিবর্তন, ভার্সন পরিবর্তন, ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা উদ্দীপক লিখেছি, অনাদায় পাওনা। এখানে এই যে আমি অনুধারণা লিখছি, আমরা যেন অনুধারণা দুই ধরনের থাকে, দুইটা থাকে, একটা হিসাববুক্ত বা লিখিত অনুধারণা, আর একটা হচ্ছে আমাদের অলিখিত বা অতিরিক্ত অনুধারণা বা লিখিত বা অবলিখিত অনুধারণা, যেটাকে আমরা সমন্বয় বলে থাকি। মানে যা হিসাব হয়েছে তা লিখিত, তার আমিল, আর যা হিসাববুক্ত হয়নি তার সমন্বয়, তা সমন্বয়। তবে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমরা সৎকারে অনাদায়পানা সঞ্চিতি, অনাদায় দ্বারা সঞ্চিতি বা পূরণ সঞ্চিতি দায়িত্ব করবো, আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে র্যামনেটটা কখনো বাদ যায় না। লিখিত অনাদায় পাওনা বা কুলিখিত পূরণ বা লিখিত অনাদায় দেনা কখনো প্রাপ্যসা থেকে বাদ দেওয়া যাবে না, কারণ এই যে 17,000 টাকা প্রাপ্যসা দেওয়া আছে এটা বাদ দিয়ে, 2,000 টাকা বাদ দিয়ে 17,000, অর্থাৎ 2,000 তো লিখিত হয়ে গেছে, হিসাব হয়ে গেছে, বাদ দিয়ে হিসাব হয়ে গেছে যে বর্তমানে আমরা পাবো কত, 17,000 টাকা। তাহলে এই লিখিত এই 2,000 টাকা র্যামিলের এইটাও র্যামিলের এইটাও র্যামিলের, তেরোটা যেহেতু হিসাব হয়ে গেছে র্যামিলের, তাহলে অতএব 17 দুই বাদ দেওয়া যাবে না, দুই বাদ দেওয়া যাবে না। কখন বাদ দেওয়া যেত, যদি 17,000 টাকা যদি লাগে 2,000 টাকা অলিখিত, 2,000 টাকা অতিরিক্ত, 2,000 টাকা লিখিত, 2,000 টাকা সমনযোগ্য,
2000 টাকা অবলম্বনযোগ্য, 2000 টাকা বাদ দিতে হবে, 2000 টাকা হিসেবে মুক্ত করতে হবে, 2000 টাকা হিসেবে মুক্ত হয়নি, 2000 টাকা আদায়যোগ্য না বা 2000 টাকা অবলম্বন কর বা 2000 টাকা অতিরিক্ত, যদি এগুলো থাকে তাহলে আমাদের বুঝতে হবে সমন্বয়, তখন আমরা 17,000 টাকা থেকে 2000 টাকা বাদ দিয়ে আমরা 5% 6% বেতন সুস্থ দিয়ে করতাম। এখন যেহেতু এই তিনটে অ্যান্টি কিন্তু তথ্যটাই পুরোটাই র্যামিল, শুধু সমন্বয় অ্যান্টি সি 6% সুস্থ রাখতে হবে, এটা সমন্বয়। তাহলে আমরা কীভাবে যাবো, আমাদেরকে আগে যেতে হবে পথে নতুন কুড়ির সঞ্চিত করণীয়, নতুন কুড়ির সঞ্চিত করণীয় কীভাবে নির্ণয় করবো, দেখো নতুন কুড়ির সঞ্চিতি বা আমাদের জানা সঞ্চিতি বা আমাদের ফান্ড সঞ্চিতি সবগুলো নতুন কুড়ির সঞ্চিতির পরিমাণ প্রথমে লিখবো প্রাপ্ত হিসাব 70,000 টাকা, যেহেতু 2000 টাকা লিখিত এটা বাদ যাবে না, যদি 2000 টাকা লিখিত নয় অলিখিত হইতো তা আমি তখন লিখতাম যে অলিখিত অনুদান 2000 টাকা মাইনাস, তাহলে কত মাইনাস করতে 2000 টাকা মাইনাস করলে কত হইতো 68, এটা তো নির্প্রাপ্য হিসাব, তখন আমি 68,000 টাকা আমি সেভ করতে বের করতাম, যেহেতু 2000 টাকা লিখিত এটা হিসাব হয়ে গেছে এটা বাদ দেওয়া যাবে না, তাহলে এখন পুরো 70,000 টাকা থেকে আমরা বাদ বের করবো। সুতরাং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং এটা আমাদের সম্পত্তি হ্রাস করে, আমরা আর্থিক অবস্থার বিপরীতে প্রাপ্তির সাথে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের পথের সঞ্চিতি বের করে আমরা পেয়েছি। এবার আমাদের আপনার কথা বলি, যদি আমাদের পথে এটা বলতো যে আনুমানিক অনাদায় পাওনা খরচ নির্ণয় করা, আনুমানিক অনাদায় পাওনা খরচ নির্ণয় করা, তো আমি কি করতাম তখন লিখতাম অনাদায় পাওনা লিখিত কত 2000, লিখিত 2000 লিখতাম, আমি এটাও লিখে দিচ্ছি কত, যদি এটা থাকে তাহলে কি উত্তর হবে কতে আনুমানিক অনাদায় পাওনা খরচ, আনুমানিক অনাদায়ী পাওনা বা কুড়ি খরচ একটা জিনিস সরল রাখতে হবে, আমরা দাবো যখন করবো কোনো পাবলিক কোনো তারিখ দেওয়া যাবে না, হিসেব বছর শেষ তারিখ যাবো, তারিখ যে আমাদের পানা খরচ সঞ্চিতি এগুলো হিসাব হয় বছরের শেষে, বছরের শেষে অতএব এখানে কোনোভাবে বছর পার্বিক কোনো তারিখ জানুয়ারি বা জুলাই যে পার্বিক তারিখটা হিসেব বছর প্রাথমিক কোনো তারিখ দেওয়া যাবে না, দিতে হবে হিসাব বছর শেষ তারিখ, সেটা মার্চ হতে হয়, যদি মার্চ হয় তাহলে মার্চ 31 লিখবো প্রত্যেকটা জাবদাতি, যদি জুন হয় প্রত্যেকটা জাবদাতি তারিখ লিখবো জুন 30, যদি সেপ্টেম্বর হয় প্রত্যেকটা জাবদাতি তারিখ লিখবো সেপ্টেম্বর 30, আর যদি ডিসেম্বর হয় প্রত্যেকটা জাবদাতি তারিখ লিখবো ডিসেম্বর 31, ঠিক আছে। এটা আমাদের স্মরণ রাখতে হবে, 2019 ডিসেম্বর 31, তাহলে আমরা প্রথমে লিখবো অনাদাপানা দায়িত্ব পূরণ হিসেবে মুক্ত করবো, আধুনিক পদ্ধতিতে অনাদাপানা হিসেবে মুক্ত দেওয়া যাচ্ছে অনাদাপানা সঞ্চিতি দেবীর প্রাপ্তি সাক্ষাৎ,
আমরা শুনছি দ্রাবিড় প্রাপ্ত শিকারী টাকা কত দিয়ে দেবে, এটা আমাদের কোথাও বিশ্বাস করতে হবে, এটা প্রথমেই অন্ধকার হিসেব করতে করতে হবে। তোমরা আবার অনেকে ভুল করতে পারো, অনেকেই যাবে লেখে কি অন্ধকার সঙ্গে প্রাপ্তিকারী লেখে কি টাকা লেখে করবে, যদি পুরুষ হচ্ছে টাকা লেখে মানে জ্যাটটা লেখে না জ্যান না জ্যানিক যাবে হয় না, জ্যারেজ কোনো যাবে হয় না, কখনো কোনো ফার্মিক জ্যারেজ যাবে হবে, ঠিক আছে, ফার্মিক কোনো জ্যারেজ যাবে করা যাবে না। তাহলে আমাদের এখানে কোন 2000 টাকা লিখিত হিসেবভুক্ত অন্ধকার না, আমরা যাবে করেছি টাকা হয়ে যাবে বেশি কি অন্ধকার সঞ্চিত আমি প্রাপ্তিকার, কারণ আধুনিক পদ্ধতিতে অন্ধকার না অবলম্বন করা হয় কৃষি মাধ্যমে সঞ্চিত মাধ্যমে সঞ্চিতির মাধ্যমে অবলম্বন করা হয়। দেখা হচ্ছে লিখিত অন্ধকার হিসেবভুক্ত করা হবে, লিখিত অন্ধকার হিসেবভুক্ত করা টাকাটা কীভাবে হবে, টাকাটা বন্ধ করো 2000, এবার দেখে দিবে তোমার নিচে কি 2000 সাথে নতুন যোগ করে প্রথম বিক্ষোভ এটাকে সমন্বয় বলা হয়, ঠিক আছে, মানে আমরা যোগ বিক্ষোভ করে কত জমা রেখেছি, কত খরচ, কত জমা খরচ, কত জমা কত বাদ দিতে আছে কত, এটাকে সমন্বয় বলা হয় 2000। আবার বলি খরচ কত, জমা কত আর আছে কত, এটি সমন্বয়, এটি সমন্বয়। এটা ব্যাখ্যা হচ্ছে অনাদায় ফানা সঞ্চিতির সমন্বয় করা হবে, অনাদায় ফানা সঞ্চিতির সমন্বয় করা হবে। আমি বন্ধু দাঁড়াতে যাচ্ছি, আই বিগ্রিন বা আয় সঞ্চয় যেটা লেখো সমস্যা নেই, আই বিগ্রিন ডেবিট অনাদায়ী পাওনা ক্রেডিট, অনাদায়ী পাওনা ক্রেডিট টাকা আগে আমরা যাবো তাকে লেট করে ফেলেছি অনেক সহজ, তাই না, অনেক সহজ, প্রত্যেকটা অঙ্কে যাবো দেখবে, প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্কেই যাবো দেখবে, শুধু টাকা তো দূর থাকবে, তুমি যাবো কিনে খেয়ে লাগবে, ঠিকই, প্রথমটা ধরা দ্বিতীয় সমন্বয় তৃতীয়টা ভন্ধ, বলো তো প্রথমটি ধরা যাবে না, দ্বিতীয় সমন্বয় যাবে না, তৃতীয়টি ভন্ধের যাবে না, ধরা যাবে কি মনে দেখানো সঞ্চিত হবে প্রাপ্তি সেপ্রাটি, সমন্বয় যাবে কি মনে দেখানো ডেবিট মনে দেখানো সঞ্চিত ক্রেডিট, আর ভন্ধ যাবে কি আই বিল ডেবিট বাই শাম্প ডেবিট অন দ্য ফানা ক্রেডিট ক্লিয়ার্স ফ্রম দ্য সাইন্স থ্যাংকস। পরেরটা এবার বলছি তোমাদের এই জাবদাটা এখানে যদি আমাদের 1 বছর আগে তিনটে যদি 2 বছর হয় তাহলে 6টা 3 বছরের নামটা, তবে এখানে একটা জিনিস স্মরণ রাখতে হবে, যদি আমার 2টা থাকে 2টি হলে জাবদা কত হবে, 2টি হলে জাবদা 4টা, এই জাবদা 2 হবে, যদি মানাতে লেখা আছে লিখিত 2000 অনেক দেয় না তাহলে দাম দিকে 2 হবে, প্রথমে লিখিত পরে 1000, প্রথমে লিখিত 2000 পরে জাবদা দিকে অনেক দেখা যাবে, দাম দিকে 2 হবে। আমি আবার বলি প্রত্যেক বছরের জন্য আমাদের পাওনা ও আন্দোলন সঞ্চিতের জন্য জাবদা কয়টি, 3টি, কটি 3টি, যদি 2 বছর হয় 6টি, 3 বছরে 9টি, আর যদি অন্ধকারা 2টা থাকে তাহলে 1 বছর 7টা করে, 1 বছর 7টা, যে বছর 2টা আছে অন্ধকারা সে বছর যাবে 7টা, তাহলে মনে করো এখানে আমাদের বিশালে 2টা দাবদা আছে, অন্ধকারা 2টা আছে, লিখে থাকা অলিখে থাকা, তাহলে প্রথম দাদা লিখিত 2000 লিখবো, মনে করো অলিখে থাকা সব দিকে আবার লিখে লিখবো 1000, ঠিক আছে, যদি বলো স্যার আমি 3টা করবো, হ্যাঁ সমস্যা নেই, তুমি ওই 2 আর 1 3 হাজার তখন করে 1 হাজার দাবি লিখে দিলে চলবে, ঠিক আছে। এবং আমি যাচ্ছি অন্য দফানার খতিয়ান ক্ষতি কীভাবে অন্য দফানার খতিয়ান করতে হয়, চলো আমি খুঁজে চক এঁকে নিচ্ছি, দুধ এঁকে নিচ্ছি, একটা অন্য দফান একটা অন্য দফান নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট ক্রেডিট
দাবলা তো প্রথম মিষ্টি হোটেল দাবল মিষ্টি এখন দাবল মিষ্টা দাবি টাকা কারি টাকা ব্যালেন্স বাদ দিয়ে বর্ধিত ডিটেল এখন সমস্যা নেই যখন আমরা সরি অন্ধপ্রদেশে আমরা চাওলা দিয়ে করবো চাওলা দেখে দেখা প্রথমে অন্ধপনা ডাবি অন্ধপনা শুনছি গাড়ি আমাদের বনা দেখ প্রথম টাকা যদি থাকে ক্রেডিট করে ক্যাডিটে লিখবি ক্যারিট করে টাকার ঘর ক্যাডিটে ব্যালেন্স ঘর ক্যাডিটে তারপর আমরা পরেরটা যোগ করবো ঠিক আছে তাহলে আমাদের এটা ডেবিট করেছিল ডেবিট করে এবং ব্যালেন্স করে আবার ডিসেম্বর 31 আচ্ছা আই বিবরণী আমাদের আই বিবরণী বা সারাংশ ক্যারিট করা আছে টাকাটা আছে যা আমাদের ক্যারিট পাশে আছে ক্যারিট পাশে থাকার কারণে ক্যারিট করে লিখলাম তাহলে এইটা ডেবিট এটা ক্যারিট তাহলে ডেবিট আর ক্যারিট যোগ বিকল্প কিছু থাকে না তাহলে ইনকাম দিতে হবে মানে নেগেটিভ একটা জিনিস সব দেখতে হবে অনাদে পাওনার কখনো ব্যালেন্স হবে না ব্যালেন্স শূন্য কারণ এর সমাপনী কিন্তু আসলে করছি না প্রথমটা হচ্ছে আমাদের যাবত দেখিলা করলাম পরারটা হচ্ছে সমন দেখিলাম পরারটা হচ্ছে সমাপনী দেখিলাম প্রথমটা কি যাবত দেখিলাম অনাদে পাওনার সঞ্চিত র্যাপিড অনাদায়ী অনাদে পাওনার সঞ্চিত র্যাপিড প্রাপ্তি করে এটা যাবত দেখিলাম তাহলে আমরা করছি কি পরারটা হচ্ছে যে অনাদে পাওনার ড্যাবিট অনাদে পাওনার সঞ্চিত গাড়ি কি সমন নয় দেখিলাম পরারটা হচ্ছে যে আইবিউ ড্যাবিট অনাদে পাওনার গাড়ি এটা হচ্ছে সমাপনী দেখিলাম যদি সমন দেখিলাম করা হয় তাহলে কখনো ব্যালেন্স হবে না সঞ্চিতি যখন আমরা সঞ্চিতি প্রেজেন্ট করবো আমাদেরকে আগে দেখতে হবে যে প্রশ্নের মধ্যে সঞ্চিতির কোনো পারমিট যে দেওয়া আছে কিনা যদি থাকে সেটা অফিসে ব্যালেন্স বিডি লিখতে হবে ব্যালেন্স বিডি আমরা জানি সঞ্চিতি থাকে র্যাবের গাড়ি অতএব ব্যালেন্স বিডিটা ক্যারিট করা হবে ব্যালেন্স বিডি দেখে আমাদের কোনো ক্যারি করা সাড়ে যেহেতু প্রশ্নের 4,500 টাকা দেওয়া আছে সঞ্চিতির যে যদি দুইটা ক্রেডিট হয় তাহলে দুইটা যোগ হবে আর যদি একটা ডেবিট একটা ক্রেডিট তাহলে যোগ বিয়োগ হবে ঠিক আছে যোগ বিয়োগের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় এই ক্রেডিট করলে ক্রেডিট করে ডেবিট বলে ক্রেডিট করে তাহলে এটা ক্রেডিট এটাকে দুইটাই ক্রেডিট হিসেবে গ্রহণ হয়েছে অত স্যারে তো 200 তবে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে ওনা দেখানো খুঁটিয়ানে ব্যালেন্স নীল হবে শূন্য হবে আর যখন আমরা সঞ্চিতি খুঁটিয়ান করবো নতুন সঞ্চিতি যত ব্যালেন্স তত নতুন সঞ্চিতি যত পেয়েছি ব্যালেন্স তত হবে যদি ব্যালেন্স তত না হতো আমরা ভুল তাহলে আমরা তোমরা দেখেছ যে আমরা কতে নতুন সঞ্চিতি বের করছি কত 250 টাকা আর এখন ব্যালেন্স কত 250 টাকা খেয়াল দেখো তো নতুন যত ব্যালেন্স তত কারণ যেটা এই বছর নতুন সঞ্চিতি সেটা পরবর্তী বছর পুরাতন সঞ্চিতি আর পুরাতন দেখি হয় ব্যালেন্স পুরাতন দেখি হয় ব্যালেন্স যেটা এই বছর নতুন সেটা পরবর্তী বছর পুরাতন এটি কি ব্যালেন্স ক্লিয়ার্স আজকে পর্যন্তই তোমার মনোযোগ দিয়ে এই অধ্যাপকটা যদি দেখো ইনশাল্লাহ তোমাদের এই সংক্রান্ত সমস্যাটা ইনশাল্লাহ আশা করি সেরে যাবে আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দ্বিতীয় পর্ব ক্লাস হিসাবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি আরও অনেক জিনিস নিয়ে আলোচনা করবো তোমাদের নতুন নতুন সম্বন্ধে আলোচনা করবো তোমার সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আপনার সবসময় সুস্থ থাকবো ভালো থাকবে তবে অবশ্যই বলে দিচ্ছি আমার চ্যানেলটা সবসময় লেগে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের বুদ্ধত্ব আমরা জানাচ্ছি আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।